তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমাদের জন্য এই পেপারটি কম্পালসারি পেপার। পেপারের নাম হচ্ছে AECC2 অর্থাৎ পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। এক্ষেত্রে তোমাদের মোট পরীক্ষা দিতে হয় 50 নম্বরের, 25টি প্রশ্ন থাকে MCQ, 2 নম্বর করে, এবং তোমাদেরকে এই পরীক্ষায় 30% নম্বর পেতে হয়, অর্থাৎ তোমরা যদি 15 নম্বর পাও তাহলে এই পরীক্ষায় পাস, নইলে তোমরা সাবলি পাবে, এবং এই সাবলি পরীক্ষায় আবার তোমরা 4th সেমিস্টারে কমপ্লিট করতে পারো। তো যাই হোক, তোমাদের এই পেপারের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরলাম আজকের ভিডিওর মাধ্যমে, যেগুলি মূলত বিভিন্ন অধ্যায়ভিত্তিক এবং সালের প্রশ্ন সহ। দেখে নাও বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। জিম কর্বেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। এল নিনোর জন্য দায়ী সমুদ্রের উষ্ণ প্রবাহ। বাতাসের SMP মাপতে ব্যবহার করা হয় হাই ভলিউম স্যাম্পলার। মুক্তভাবে জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের বলা হয় প্ল্যাঙ্কটন। চিপকো আন্দোলন বাস্তুতন্ত্র রক্ষার প্রতিকৃতি এবং তা ঘটেছিল তেহরি গাড়োয়াল অঞ্চলে। কোনটি ভারতে পাওয়া যায় না, লেফার্ড, সিংহ, চিতা? সঠিক উত্তর লেফার্ড। প্রাকৃতিক খাদক পরজীবী প্যাথোজেনের সাহায্যে পেস্ট প্রজাতির নিয়ন্ত্রণকে বলা হয় জৈবিক পেস্ট নিয়ন্ত্রণ। সালোকসংশ্লেষ কোন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ? সঠিক উত্তর কার্বন চক্রের। তো মূলত এই ভিডিওর মাধ্যমে আমি 50টি প্রশ্ন তুলে ধরলাম, যেটি কিনা প্রথম পার্ট। পরবর্তী পার্ট রয়েছে অন্যান্য ভিডিওর মাধ্যমে। সঙ্গে এক্ষেত্রে বলি, তোমাদের এই পেপারে 2019 সালে এবং 2021 সালে যে পরীক্ষা হয়েছিল তার সমাধান আমি অলরেডি করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্নের উত্তর দেখে নাও। ভোপাল গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী যে রাসায়নিক গ্যাসটি তা হল মিথাইল আইসোসায়ানেট। লোটিক জলের উদাহরণ হল নদীবাহিত জল। ইটাই ইটাই রোগের জন্য কোন মৌল দায়ী? সঠিক উত্তর ক্যাডমিয়াম। অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতি কিসের সঙ্গে যুক্ত? এই পদ্ধতিটি জলশোধনের পদ্ধতির সঙ্গে যুক্ত। কোন দেশের ভৌগোলিক এলাকার কত অংশ বনাঞ্চল দ্বারা আচ্ছাদিত হলে ভালো হয়? তা হল 33%। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সংগঠক হল কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ। স্যান্ডফ্লাই কোন রোগের জন্য দায়ী? সঠিক উত্তর কালাজ্বর। যে রাসায়নিক, ভৌত বা জৈবিক উপাদান জন্মগত ত্রুটি উৎপাদন করে তাকে বলে টেরাটোজেন। একটি প্রজাতি কোনো একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকলে তাকে বলা হয় এন্ডেমিক। এক্ষেত্রে আমি তোমাদের অনলাইনার হিসাবে প্রশ্নগুলো তুলে ধরছি, কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে মূলত MCQ, যেখানে 4টি করে অপশান দেওয়া থাকবে, তোমাদের সঠিক অপশানটা চয়েস করতে হবে। মোট 25টি, 25 দুগুণে 50। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কেরালাতে। প্রোটোজোয়া ঘটিত রোগ হল অ্যামিবায়োসিস। ভারতবর্ষের বিশেষ জৈব বৈচিত্র্য সম্পন্ন অঞ্চলের সংখ্যা 3টি। ওজন ছিদ্রের প্রতিকার সংক্রান্ত আলোচনা চক্রটি হল মন্ট্রিল প্রোটোকল। নাইট্রোজেন বন্ধনকারী ব্যাকটেরিয়া হল রাইবোজিয়াম। ত্বকের ক্যান্সার সৃষ্টির কারণ হল আল্ট্রাভায়োলেট রশ্মি বা UV রশ্মি। দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরের উপকূলে যে উত্তপ্ত জলপ্রবাহ দেখা যায় সেটির নাম হল এল নিনো। অতিরিক্ত পরিশোষক সম্পন্ন জলাশয়কে বলা হয় ওলিগ্রোট্রফিক। পেট্রোল গাড়ি থেকে সর্বাপেক্ষা যে গুরুত্বপূর্ণ দূষকটি বের হয় বা গুরুত্বপূর্ণ বায়ুটি হল কার্বন ডাইঅক্সাইড বা CO2। র্যাচেল কার্সন লিখিত বইটি হল সাইলেন্ট স্প্রিং। মরুভূমিতে অভিযোজিত উদ্ভিদকে বলে জেরোফাইট। নর্মদা বাঁচাও আন্দোলনের অন্যতম পথিকৃৎ হলেন মেধা পাটেকর। জলের উপস্থিত যে দূষকের জন্য ব্লু বেবি সিন্ড্রোম দেখা যায় সেটি হল নাইট্রেট। যে প্রকার জমি শিল্প কারখানা স্থাপনের পক্ষে পরিবেশগত দিক থেকে আদর্শ তা হল পতিত জমি, অর্থাৎ পড়ে থাকা জমি, যেটা কিনা চাষের জন্য অযোগ্য। ভারতে সবুজ বিপ্লবের প্রণেতা কে ছিলেন? সঠিক উত্তর MS স্বামীনাথন। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট চালু হয় যে সালে বা যে বছরে? সেটি হল 1986। প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক। ভারতে মোট
জৈব বৈচিত্র্য হটস্পটের সংখ্যা 4টি। ভারতের কোন রাজ্যে এশীয় সিংহ পাওয়া যায় বা দেখা মেলে? তা হলো গুজরাট। অম্লবৃষ্টির জন্য দায়ী মূল গ্যাসটি হলো সালফার ডাই অক্সাইড। তোমাদের বলি, তোমরা প্লিজ আজকের এই ভিডিওর জন্য একটি লাইক বা একটি কমেন্ট করো। তোমাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাকে পরবর্তী পার্ট আপলোড করার ক্ষেত্রে অনেকটা উৎসাহ বা প্রেরণা যোগাবে। দেখে নেব পরবর্তী প্রশ্ন। শব্দ দূষণের ক্ষেত্রে ডেসিবেল সূচক কী পরিমাপ করে? তা হলো শব্দের তীব্রতা। বিওডি কিসের পরিমাপক? সঠিক উত্তর জল দূষক। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল তিনটি আর কী কী? রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। এই তিনটি আর কে একত্রে বলা হয় থ্রি আর। ভূমিকম্প মাপার যে স্কেল তা হলো রিক্টার স্কেল। পৃথিবীর বৃহত্তম ওজন হোল যে মহাদেশের উপর হয়েছে তা হলো আন্টার্কটিকা মহাদেশ। অরণ্যের অধিকার এই উপন্যাসটির কে রচনা করেছিলেন? সঠিক উত্তর মহেশ শ্বেতা দেবী। যে কোনো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ মূলত একমুখী। বায়োগ্যাস হলো মিথেন এবং হাইড্রোজেন গ্যাসের সংমিশ্রণ। সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায় ম্যানগ্রোভ অরণ্য। এখানে দাগ নম্বর একটু ভুল হয়েছে, একটু আগেপিছু হয়ে গেছে, তোমরা একটু মিলে নিও লেখার সময়, একটু গুছিয়ে লিখো। পরবর্তী প্রশ্ন দেখো। বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হলো শালক সংশ্লেষ। পরবর্তী প্রশ্ন দেখো। যেখান থেকে ফ্লাই অ্যাশ সৃষ্টি হয় তা হলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট। পশ্চিমবঙ্গের রামসার সাইট বলে পূর্ব কলকাতার জলাভূমি অঞ্চলকে। ডেমোগ্রাফি যে বিষয়ে অধ্যয়ন করা হয় তা হলো হিউম্যান পপুলেশান। তো মূলত এই ছিল মোট 50টি প্রশ্ন, যেটি কিনা আমার এই ভিডিওর বা এই বিষয়ের পার্ট ওয়ান। তোমরা পরবর্তী ভিডিও দেখবে পার্ট টু, সেখানেও 50টি প্রশ্ন দেখা যাবে গুরুত্বপূর্ণ, যেগুলি মূলত অধ্যায়ভিত্তিক এবং বিভিন্ন সালে পড়েছে। তোমরা আজকের ভিডিওর মধ্যে একাধিক প্রশ্ন পাবে যেগুলি 2019 সালে এবং 2021 সালে পড়েছে। আর আগেই বলেছি যে তোমাদের 2019 সালে এবং 21 সালে যে ফাইনাল পরীক্ষা হয়েছিল তার সমাধান অলরেডি আমি করে দিয়েছি, যার লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তোমাদেরকে বলবো, এই চ্যানেল থেকে তোমরা অনেক কিছু পাওয়ার আছে তোমাদের, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, প্লিজ আজকের এই ভিডিওর জন্য একটা লাইক করো। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।